গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। গলার আওয়াজটা হয়তো আপনাদের একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড শরীর খারাপ, জ্বর সর্দি কাশি, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। যেমনটা সবার হচ্ছে সেরকম আমারও হয়েছে। তো শরীর খারাপ হলে তো আর ভিডিও বন্ধ করা চলবে না, ভিডিও তো নিয়মিত ছাড়তেই হবে। তো যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওটাকে স্টার্ট করি। আজকের হিয়াকে ব্রেকফাস্টে আমি দিচ্ছি রাগির সাথে ন্যাশপাতি। তার জন্য আমি দেড় চামচের মতো, যে সেরেলাকের চামচ ওই সেরেলাকের চামচের দেড় চামচ রাগি নিয়েছি। রাগিটাকে প্রথমে আগে মিক্স করে নিয়েছি জলের সাথে, তারপরে গ্যাসটাকে অন করেছি। জল গরম হওয়ার পরে যদি আমি এটা রাগিটা মিক্স করি তাহলে লাম্পস থেকে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ন্যাশপাতি। ন্যাশপাতিটাকে আমি গ্রেট করছি, গ্রেটারটা দেখবেন একদম ছোটো, হোলগুলো একদম ছোটো ছোটো, যাতে যে টুকরো টুকরো যেগুলো হচ্ছে আর কি, মানে গ্রেট হয়ে যেটা বেরোচ্ছে সেটা যেন একদম মাম মাম খেতে, মানে ওর যেন সুবিধা হয়, ওই বুঝেই কিন্তু এ করবে। যদি এরকম গ্রেটার বাড়িতে না থাকে একদম ছোটো, তাহলে সিদ্ধ করে ম্যাশ করেও বাচ্চাদের দিতে পারেন। তো যাই হোক, ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি। খোসা ছাড়িয়ে গ্রেট করার পরে আমি ওর সাথে মিক্স করে দিলাম। করে দিয়ে মানে মোটামুটি বলতে গেলে 3-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে ফোটাতে হবে। ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। এক্সট্রা করে আর কিছু অ্যাড করার দরকার নেই। ন্যাশপাতিটা এমনিতে মিষ্টি আপেলের মতো, ওতে খাওয়ার সাথে সাথে মিষ্টি হয়ে যাবে। কোনো নুন, কোনো দুধ, কোনো রকমের কিছুই অ্যাড করার দরকার নেই। দেখুন ফুটে গেছে, ভালোভাবে ফুটুক। মিডিয়াম ফ্লেমে এটা ফুটে গেলেই রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে। এবারে এটাকে, এটা দেখে মনে হচ্ছে যে অনেকটা পাতলা আছে, চামচ দিয়ে খাওয়াতে অসুবিধা হবে বা বাচ্চার খেতে অসুবিধা হবে, কিন্তু না, এটা ঠান্ডা হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। তো এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আমার মামমামকে খাওয়াবো। ব্যাকগ্রাউন্ডে হয়তো আমার মামমামের গলার আওয়াজ শুনতে পাবেন, কারণ আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আমার ম্যাডাম উঠে পড়েছেন ঘুম থেকে, তো ও যখন ঘুমায় তখনই আমি এইসব কাজগুলো করে রাখি। তো এখন ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার এই কাজটা কমপ্লিট করা হয়নি, সেই জন্যেই ওকে নিয়ে ও খেলছে পাশে আর আমি ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মামমামকে খাইয়ে দিচ্ছি। আমি একটা জিনিস ফলো করে দেখেছি, মামমামকে যদি আমি নিত্য নতুন খাবার যদি ওকে খাওয়াই তাহলে ও আনন্দের সাথে খায়। ও না একরকম খাবার কিন্তু দুদিনের বেশি বা তিন দিনের বেশি কিন্তু খেতে চায় না। ব্রেকফাস্ট করানোর পরে সম্ভবত ওকে আমি আর কিছু খাওয়াই না, কিন্তু ওকে আমি আজকে একটু ছানা খাওয়াবো। তো ছানাটা মানে যেমন নর্মালি যেমন কাটানো হয় আর কি, দুধেতে লেবুর রস একটুখানি স্কুইজ করে দিয়ে যেমন ছানাটা কাটানো হয় সেরকমই কাটাচ্ছি। তো আমি কোনো রকমের কোনো মিষ্টি বা গুড় এতে অ্যাড করিনি। গুড় অ্যাড করতে পারেন, চিনিটা অ্যাভয়েড করবেন অবশ্যই। তো আমি এখন জাস্ট লেবুর রস দিয়ে ছানাটা কাটাচ্ছি। ছানাতে ভরপুর মাত্রায় প্রোটিন রয়েছে। ছানা যদি বাচ্চারা না খেতে চায় তাহলে পনিরও খাওয়াতে পারেন, টক দইও খাওয়াতে পারেন। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমি আমার মামামকে যখন থেকে গরুর দুধ স্টার্ট করাবো তখন যেন ভিডিওটা শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, আমি মামামকে গরুর দুধ এর আগে খাইয়েছি, মানে ধরুন গরুর দুধটা ডাইরেক্ট খাওয়াইনি, কিন্তু ওকে পায়েসের সাথে পায়েস বানিয়ে খাইয়েছি। সামনে যে রান্না পুজো গেল, পায়েস বানিয়ে খাইয়েছি, টক দইও খেয়েছে। মানে এরকম নয় যে ও একদমই গরুর দুধ খায়নি, ও বেশ কয়েকবার গরুর দুধ খেয়ে নিয়েছে। তো ছানাটাও ওকে আমি 2-3 বার দিচ্ছি, এই নিয়ে 3-3 বার দিয়েছি। কিন্তু আজকে আমার মামামের ছানাটা খাওয়ার ইচ্ছা নেই, জানি না কেন, ওর ঘুম পেয়েছে, না ওর পেট ভর্তি, না ওর টেস্টটা ভালো লাগছে না, জানি না। এর আগে যখন আমি ওকে খাইয়েছিলাম ও কিন্তু খেয়েছিল। তো ঠিক আছে, ও যদি না খেতে চাইছে তাহলে ওকে জোর করবো না। মামামকে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও ঠিক 10টার পরে একবার পাওয়ার ন্যাপ নেয়, মোটামুটি 10-15 মিনিটের মতো, এর বেশি না। তো এখন আমি ওকে আটা খাওয়াচ্ছি, আটাটা ওকে হাফ খাওয়াচ্ছি, ও হাফ আটা ও পুরোটাই খেয়ে নেবে। তো আটাটা ভালোভাবে দানা ছাড়িয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আমার মেয়েকে দেখেছি আটাটা কিন্তু বেশ পছন্দ করে, আর মিষ্টি যদি হয়, আটা তো কে না ভালোবাসে, আটা
খুবই সুন্দর, আতা খুবই ভালো, একটা টেস্টি ফল। আমি যদি সকালবেলা মাম্মামকে ফল খাওয়াই, আমি বেলায় আর ফল খাওয়াই না, যেহেতু আজকে আতা রয়েছে, আতাটা পেকে গেছে, না খাওয়ালে ভালো লাগবে না, সেই জন্যই ওকে আজকে খাওয়াচ্ছি। তো এবারে আমি কিছু আপনাদের সাথে কথা বলতে চলেছি। আমাকে বেশ কয়েকজন কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে ডাবর ডাইপার যেটা আছে ওটা কেমন, আর ইজি ডেডি এই ডাইপারটা কেমন। তো সবার প্রথমে আমি যেখানে রিভিউ যেখানে করছি, তো দুটোই আমি কম্পেয়ার করছি। তো আমি দুটো যখন কিনি, তখন আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো আমি যখন কিনি 100 পিসের কিনি, তো ছোটো ছোটো প্যাকেট করে, কোনোটাতে 32টা, কোনোটাতে এইরকম 32-32 করে 100টা এইভাবে কিনি। তো পার পিস আমার দুটোরই সেম প্রাইস লেগেছে, 7 টাকা করে পড়েছে, আমি যেহেতু আমি অনেকটা কোয়ান্টিটিতে নিয়েছি। তো যাই হোক, প্রাইস যদি হিসাব এ করতে চান তাহলে আমি বলবো খুব অ্যাফোর্ডেবল, প্যাম্পাসের থেকে অনেক বেশি। তো আমি দেখুন, মাম্মামের জন্য আমি প্রায় অনেক রকমেরই ডাইপার ইউজ করেছি। তো সবার আমি এতে বলবো যে এই যে ডাবর আর টেডি, এই দুটোরই কিন্তু অ্যাবজর্পশন পাওয়ার খুবই ভালো। কিন্তু প্যাম্পাস হাগিস যেগুলো, ম্যামি পোকো প্যান্টস, এগুলো যেমন একটু সফট, কিন্তু এইগুলো অতটা সফট নয়। এই নয় যে বাচ্চাদের পরলে ওরা কষ্ট পাবে, অনেকটা হার্ড, এই নয়। কিন্তু ওদের তুলনায় একটু হার্ড, মানে একটু শক্ত ঠিক নয়, মানে ওদের তুলনায় অতটা সফট নয়। তো যাই হোক, এবারে দুটোরই কিন্তু সেমই কোয়ান্টিটি, মানে কোয়ালিটি কিন্তু সেমই। তো আর একটা মেন আমি বলছি, আমার মেয়েটা প্রচণ্ড বদমাইশি করছে, ওকে নিয়ে আমার একটা ভিডিওটা করতে হচ্ছে। তো যাই হোক, আমার মেয়ে প্রচণ্ড বেশি টয়লেট করে, যখনই করে তখন অনেকটা করে করে। তো আমি দেখেছি আমার মাম্মা মেয়ের যত বড় হচ্ছে তত টয়লেটের কোয়ান্টিটিটাও বাড়ছে, এটা স্বাভাবিক ব্যাপার। যদি আমার মেয়ের মতন যদি টয়লেট অনেক করে করে আপনাদের বেবিরা, তাহলে আমি বলবো রাত্রিবেলা দুটো লাগবে এরকম ডাইপার, যে কোনো একটা, টেডি আর ডাবর দুটোর মধ্যেই দুটো করে লাগবে। কোনো কোনো দিন তো আমার মামামে 3টে লেগে যায়, কারণ দেখো দেখুন মানে বাচ্চাদের তো বোঝা যায় না যে ওরা কতটা করে টয়লেট করবে। যেসব বাচ্চারা বেশি টয়লেট করে, একটা কথা মাথায় রাখবেন, বাচ্চাদের কিন্তু টয়লেটের ওপরেই কিন্তু নির্ভর করছে এই ডাইপারগুলো। বাচ্চারা যদি বেশি টয়লেট করে তাহলে আপনাদের মনে হবে যে অ্যাবজর্পশন পাওয়ার ভালো নয়, ভরে যাচ্ছে। যদি আপনাদের বাচ্চারা যদি কম টয়লেট করে তাহলে আপনারা ভাববেন যে অ্যাবজর্পশন পাওয়ার খুবই ভালো। আমি কিন্তু প্যাম্পাসের ডাইপারও কিন্তু ইউজ করেছি, আমার মাম্মামের সেমই ইস্যু, আমার মাম্মামের দুটো করে ডাইপার লেগেছে। তো আমি হাগিসও ইউজ করেছি, ম্যামি পোকো প্যান্টসও ইউজ করেছি, সেম একই রকমই। আমি কোনোটাই যে আমার মাম্মামকে সারা না রাত চলে গেছে ওরকম কিন্তু আমার হয়নি, বলো মাম্মা, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, এটাই বলার ছিল, যদি আপনাদের মনে হয় যে ট্রাই করবেন, করতে পারেন। আপনাদের বেবিরা যা বললাম যে টয়লেটের, যদি আপনাদের মনে হয় যে টয়লেট কম করে চলে যাবে, তাহলে একদম গো ফর ইট। কিন্তু যদি মনে হয় যে বেশি টয়লেট করে অনেকটা করে, তাহলে কিন্তু এগুলো অতটা বেশি অ্যাবজর্পশন ওরা অতটা বেশি হোল্ড করতে পারবে না। স্নান টান করে চলে এসেছি, মামামেরও স্নান হয়ে গেছে। আজকে ওকে লাঞ্চে খাওয়াবো খিচুড়ি। ওকে আমি খিচুড়ি বেশ সপ্তাহে 3 বারের মতো দিয়ে থাকি। আজকে পটল, গাজর আর বিনস মিক্স সবজি সাথে মসুর ডাল দিয়ে, একটু বাটার দিয়ে, নুন দিয়ে খিচুড়িটা বানিয়েছি। তো এখন থেকে আমি ওকে হাতে চটকানো খাবার খাওয়াচ্ছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ারও করছি কীভাবে খাওয়াচ্ছি। দেখুন বন্ধুরা, কিছুটা ভাত আমি নিয়েছি, চটকে নিচ্ছি, ওটা আমি ম্যাশ করছি না, দেখুন। আর কিছুটা ভাত আমি সবজির সাথে নিয়েছি স্ট্রেনারে, ওটাকে ম্যাশ করব, মানে ছেঁকে নেব। তো এই দুটো একসাথে মিক্স করব, মিক্স, দেখুন বন্ধুরা, একদম হাতে চটকানাও রয়েছে আর মিক্সও রয়েছে স্ট্রেনারে ছাঁকা। এইরকমই মাম্মামকে এখন খাওয়াচ্ছি, আস্তে আস্তে ও হাতে চটকানো খাওয়া প্র্যাকটিস করবে। দেখুন, এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল যে ছোটোবেলা থেকে পিউরি করে খাওয়াচ্ছেন, ছোটোবেলা থেকে স্ট্রেনারে ছেঁকে খাওয়াচ্ছেন, বাচ্চারা চিবিয়ে খেতে শিখবে না, এটা একদমই ভুল কথা। বাচ্চারা সময়ের সাথে সাথে সব কিছুই শিখে যাবে, তাড়াহুড়ো করবেন না। আমার মতে মনে হয় তাড়াহুড়ো করতে গেলে বাচ্চাদের অনেক সময় অনেক রকম বিপদ হয়ে যেতে পারে। তো যতই হোক, বাচ্চাদের ওপর
খেয়াল রাখুন, সময় দিন, ওরা নিজেরাই নিজে থেকে সব কিছু শিখে যাবে। তো বাচ্চাকে খাওয়ানোর সময় একটু টাইম দিতে হবে, নিজেরা বাচ্চাদের সাথে খান, দেখবেন আপনাদের খাবার দেখে দেখে ওরাও খাচ্ছে। আমার মাম্মাম যখনই লাঞ্চ করে তখন ওর বাবা আর আমার শ্বশুরমশাই দুজনে একসাথে লাঞ্চ করে, ও দেখতে দেখতে ওদের সাথে খায়। সন্ধেবেলায় বন্ধুরা আমি আমার মাম্মামকে হোমমেড সেরেল্যাক খাওয়াই, আর এক্সট্রা কিছু খাওয়াই না। এই সময় একটু হালকা ফুলকা খাওয়াই, কারণ এই সময় যদি ভারী খাওয়াই তাহলে আমার মাম্মামকে রাত্রিবেলা ভালো করে খাওয়াতে পারবো না। এদিকে দেখি মাম্মা, এদিকে দেখি, মাম্মা একটু ভেঙ্গে চিকেন দাও তো। মামা একটু চোখ মেরে দাও তো, চোখ মেরে দাও। ওই ডিনারে আজকে মাম্মামকে খাওয়াবো দুধ রুটি। তো গরুর দুধ নয়, ফর্মুলা মিল্ক। দেখুন নর্মালি যেমন পিওর আটা রুটি, এটা আশীর্বাদের আটা তো রয়েছে, এটা আমাদের নর্মাল, আমরা এটা এই রুটিটা আমাদের খাওয়ার জন্য, যে দেখুন পাতলা আছে অনেকটা, কিন্তু ওর জন্য রুটিটা এর তুলনায় একটু মোটা করি, কারণ ও একটাই রুটি খাবে। আর এই রুটিটা ভিজিয়ে রাখছি বেশ কিছুক্ষণ ধরে, ভিজিয়ে রাখার পরে স্ট্রেনারে ছেঁকে তারপরে খাওয়াবো। এটা আমি এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে ভালোভাবে ভিজে যায়। দেখুন স্ট্রেনারে ছেঁকে নিয়েছি, ওর সাথে দু চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করে তারপরে আমি আমার মাম্মামকে খাওয়াবো। আজকে আমার মাম্মামের প্রচণ্ড জোরে ঘুম পেয়েছে, কারণ ও দুপুরবেলা থেকে জেগে রয়েছে, ভালো করে ঘুমায়নি, তো সেই জন্যই দুষ্টুমিটা করছে আর। এই টপিকের ভিডিওগুলো আপনারা বেশি পছন্দ করেন বলে আমি বারবার নিয়ে চলে আসি। আর ওই যে বললাম, আমি আমার মাম্মামকে নিত্য নতুন খাবার ট্রাই করি, আর যেগুলো ট্রাই করি সেগুলো আপনাদের সাথে শেয়ারও করে দিই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।